ফ্লিফ্লফ লোফার চর্বি থাকে, ওই লেয়ারের জন্য হাইড হয়ে যাবে, হালকা একটু ভলিউম দিতে পারো। আজকের ভিডিওর বোনাস টিপে, হোয়াইট থেকে কিন্তু ব্ল্যাক কালারের টি শার্টে, সো তোমার যদি একটু মোটা হয়ে থাকো, তোমার যদি বডি টাইপ ফ্যাটি হয়ে থাকে, দেন আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্যে। কারণ আমি আজকের ভিডিওতে মোটা ছেলেদের জন্যে 8টা ফ্যাশন ট্রিক্স নিয়ে কথা বলবো, যেগুলো তোমরা ফলো করলে তোমাদের বডি টাইপ আর একটু স্লিম দেখাবে, আই ক্যান গ্যারেন্টি ইউ। আর ভিডিও শেষে বোনাস টিপে, তোমাদের জন্য একটা খুবই এফেক্টিভ ট্রিক্স আছে যেটা তোমাদের সারা জীবন কাজে লাগতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, লকডাউনে কিন্তু আমারও খানিকটা ওয়েট বেড়ে গেছে, সো আই ক্যান ডেফিনেটলি রিলেট টু ইয়োর প্রবলেম। সো ফার্স্ট, অ্যাভয়েড রাউন্ড নেক অ্যান্ড হরিজন্টাল স্ট্রাইপ টি শার্ট অথবা শার্টস। গাইস, হরিজন্টাল স্ট্রাইপ অ্যান্ড রাউন্ড নেক টি শার্ট আমাদের কিন্তু বডি শেপকে আরও মোটা দেখায়। তোমরা রাউন্ড নেকের পরিবর্তে ভিনেক টি শার্ট পরতে পারো, এবং হরিজন্টাল স্ট্রাইপের পরিবর্তে তোমরা ভার্টিক্যাল স্ট্রাইপ টি শার্ট অথবা শার্টস পরতে পারো, যেগুলো তোমাদের বডি শেপকে আর একটু স্লিম দেখাবে। তাছাড়া কিন্তু মোটা ছেলেদের ওপরে পোলো টি শার্ট অ্যান্ড কলারওয়ালা শার্ট খুবই ভালোভাবে কমপ্লিমেন্ট করে। নেক্সট, ওয়ার ডার্কার কালার্স। বাম সাইডে আমি একটা সাদা রঙের টি শার্ট পরে আছি, এবং ডান সাইডে আমি একটা ব্ল্যাক কালারের টি শার্ট পরে আছি। তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারছ, হোয়াইট থেকে কিন্তু ব্ল্যাক কালারের টি শার্টে আমাকে বেশি রোগা দেখাচ্ছে। এর পিছনে সিম্পল রিজন হচ্ছে, হালকা কালার কিন্তু লাইটকে খুব ভালোভাবে রিফ্লেক্ট করে, এবং ডার্কার কালার লাইটকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। তো তোমরা যদি লাইট কালার থেকে ডার্ক কালারের জামা কাপড় পরো, দেন তোমাদের কিন্তু ডেফিনেটলি একটু রোগা দেখাতে পারে। সো তোমাদের বডির আপার পোর্শন অথবা লোয়ার পোর্শনের যেখানে ফ্যাট পার্সেন্টেজ সব থেকে বেশি, তোমরা কিন্তু সেখানে ডার্ক কালারের জামা কাপড় পরে তোমরা কিন্তু ইজিলি সেটাকে হাইড করতে পারবে। তাছাড়া তোমরা মিড রাইজ অথবা হাই রাইজ প্যান্ট পরার চেষ্টা করবে, কারণ যখন তোমরা কোনো শার্টকে টাক ইন করে পরতে যাবে, তোমাদের কিন্তু ভুঁড়ি খুব ভালোভাবে বাইরে ভিজিবল হয়ে যায়, তাই তো? সো মিড রাইজ অ্যান্ড হাই রাইজ প্যান্ট যেহেতু তোমাদের কোমরের একটু ওপর থেকে স্টার্ট হয়, সো ইজিলি কিন্তু তোমাদের বেলির ফ্যাটকে সেটা খুব ভালোভাবে হাইড করে দিতে পারে। তোমাদের কিন্তু স্লিম ফিট তা না হলে স্ট্রেট ফিট প্যান্ট পরা উচিত। ফ্যাটি বডি শেপের ওপরে কিন্তু স্কিনি জিন্স একদমই অ্যাভয়েড করা উচিত। তাছাড়া তোমাদের প্যান্টের লেন্থ কিন্তু হবে তোমাদের পায়ের অ্যাঙ্কেল পর্যন্ত, অর্থাৎ নো ব্রেক। তোমাদের প্যান্ট যদি একদম তোমার পায়ের অ্যাঙ্কেল পর্যন্ত হয়, তোমাদের কিন্তু ভিজুয়ালি একটু লম্বা দেখাবে, এবং চওড়ায় ডেফিনেটলি আগের থেকে একটু স্লিম দেখাবে। নেক্সট, শুজ। গাইজ, মোটা ছেলেদের ওপরে না একটু বড় বাল্কি ধরনের জুতো খুব ভালো লাগে, সো তোমাদের ওপরে চাঙ্কি স্নিকার বা যে কোনো ধরনের বুটস খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করবে। তোমরা চেলসি বুট পরতে পারো, বা কোনো মিড টপ স্নিকারও ডেফিনেটলি ক্যারি করতে পারো, বাট প্লিজ ফ্লিপফ্লপ লোফার এই ধরনের স্লিম স্লিক জুতোগুলোকে একটু অ্যাভয়েড করে চলবে। নেক্সট, অ্যাড আ লেয়ার টু ইয়োর আউটফিট। ভাই, লেয়ারিং তো স্কিনি বডি শেপে ভালো লাগে। ওয়েট ওয়েট ব্রো, লেট মি এক্সপ্লেন। গাইজ, আমি তোমাদের লেয়ারিং করতে বলেছি মানে এমন না তোমরা সেই মোটা মোটা জ্যাকেটস বা কোনো থিক মেটেরিয়ালের ব্লেজার লেয়ার করবে। তোমাদের কিছু থিন মেটেরিয়ালের লেয়ার, লাইক তোমরা যে কোনো টি শার্টের ওপরে কোনো হালকা ফ্লানেল শার্ট বা কোনো চেক শার্ট লেয়ার করতে পারবে, যার ফলে হবে কি, অনেকে দেখবে চেস্টের পোর্শনে অনেকের ফ্যাট থাকে, সেটা কিন্তু ইজিলি ওই লেয়ারের জন্য হাইড হয়ে যাবে, এবং অনেকে দেখবে পেটের দুপাশে লাভ হ্যান্ডেল বা অনেক চর্বি থাকে, সেইগুলো কিন্তু খুব ভালোভাবে ওই লেয়ারের জন্য হাইড হয়ে যাবে, হ্যান্ড ডেফিনেটলি তোমাকে স্টাইলিশ দেখাবে। এবারে বুঝতে পারলে তো কেন বলেছি। নেক্সট, অ্যাক্সেসরিজ। গাইজ, চর্বি বডি শেপের ওপরে না তোমাদের বডি টাইপের অ্যাকর্ডিং একটু বড় বড় ধরনের অ্যাক্সেসরি ক্যারি করা বেটার। তোমরা যদি হাত একটু মোটা হয়, রিস্ট সাইজের অ্যাকর্ডিং একটু বড় ধরনের ঘড়ি ক্যারি করতে পারবে। এছাড়াও তোমাদের নেকলেস বা চেন রিংস, এইগুলো কিন্তু তোমাদের যদি হাত একটু মোটা হয়, কিন্তু তোমরা ডেফিনেটলি একটু বড় শেপের অ্যাক্সেসরিজ ক্যারি করতে পারবে। নেক্সট, প্রপার হেয়ারস্টাইল। গাইজ, মোটা ছেলেদের না একটু মুখটা গোলাকার ধরনের হয়,
তো সেক্ষেত্রে তোমরা যদি মুখটাকে স্ট্রাকচার দিতে হয় তো তোমরা চুলের সাইড একটু শর্ট হালকা একটু ফেড করে দিতে পারো এবং তোমরা চুলের সামনে হালকা একটু ভলিউম দিতে পারো যেমন আমার কাইন্ড অফ হেয়ারস্টাইল আছে যার ফলে তোমাদের মুখটা একটু লম্বা দেখাবে এবং চওড়া কিন্তু ডেফিনেটলি একটু স্লিম দেখাবে তো এবারে আসি আজকের ভিডিওর বোনাস টিপে অ্যান্ড সেটা হলো ওয়্যার মনোক্রোম আউটফিটস স্পেশালি ডার্কার শেডের ওপরে মনোক্রোম আউটফিট অর্থাৎ একই রঙের বিভিন্ন শেডের জামা কাপড় যদি ক্যারি করো না দেন তোমাদের ভিজুয়ালি একটু লম্বা দেখাবে এবং চওড়ায় আর একটু রোগা দেখাবে বন্ধুরা এইগুলোই ছিল চার্বি বডি শেপের জন্য কিছু সিম্পল ফ্যাশন ট্রিক্স সো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই অ্যান্ড ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল দেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান প্রেস করতে কিন্তু একদমই ভুলো না তো আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে ততক্ষণ তোমরা আমার এই ভিডিওগুলো ডেফিনেটলি চেক করে আসতে পারো